দেশে এবং প্রবাসে যারা দেখছেন, আমরা খবর নিচ্ছিলাম বিভিন্ন দেশে, কোন দেশে কেমন আছে প্রবাসীরা। আমরা একটা একজন মালয়েশিয়ার প্রবাসীর সাথে কথা বলার চেষ্টা করছি, মালয়েশিয়ার খবরটা জানার চেষ্টা করব। আমরা একটু তার কাছে যাব, মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন একজন প্রবাসী। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কোন জায়গায় আছেন এই মুহূর্তে? জি আমি মালয়েশিয়ার জোহর বারু থেকে বলছি। জোহর বারু? জি। তো ওখানে করোনার কি অবস্থা, কি খবর আছে আপনার কাছে, আমাদের একটু জানান। জি কতজন আক্রান্ত হয়েছে? জি এখন পর্যন্ত মালয়েশিয়ায় 5,768 জন আক্রান্ত হয়েছে, এবং এখানে সুস্থের সংখ্যা যদি বলতে চাই তাহলে 3,462 জন সুস্থ হয়েছে। এবং প্রবাসী প্রবাসী যারা বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে, তারা কয়জন আক্রান্ত হয়েছে, কয়জন সুস্থ হয়েছে? জি আমার কাছে পাওয়া তথ্য মতে বাংলাদেশে 63 জন আক্রান্ত হয়েছে। আর সুস্থ হয়েছে কয়জন? সুস্থের সংখ্যাটা এখনো জানা যায়নি, তবে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। আচ্ছা, কারো কোনো মৃত্যুর ঘটনা আছে বা কোনো খবর আছে আপনার কাছে? মৃত্যুর এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি মৃত্যু হয়নি, তবে মালয়েশিয়ার নাগরিক 98 জনের মৃত্যু হয়েছে। 98? আচ্ছা, তো ওইখানে যারা আপনারা প্রবাসী রয়েছেন, আপনাদের লকডাউনে যারা রয়েছেন, আপনাদের খাদ্য গুলার খাদ্যের কি অবস্থা বা বেতন আদি ঠিক মতো আপনারা পাচ্ছেন কিনা? জি খাদ্য সংকটের বিষয়ে বলতে গেলে বর্তমানে আমরা ভালো আছি, এবং কিছু সংখ্যক লোক খাদ্য সংকটে ভুগছে, তবে খাদ্য সংকটে ভোগান্তির কারণ হচ্ছে লকডাউন এবং পরিবহন ব্যবস্থা। লকডাউনের কারণে কিন্তু আসলে খাদ্য সংকটের জন্য কোম্পানি তো সহযোগিতা করতেছে, দূতাবাস কি তাদেরকে কোনো সহযোগিতা দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, বিভিন্ন কোম্পানি সহায়তা করতেছে, এবং বাংলাদেশি মালয়েশিয়া যে হাই কমিশন এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তবে খুব বেশি সংখ্যক মানুষের সমস্যা এখানে নেই, তবে যাদের সমস্যা আছে শীঘ্রই সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশাবাদী। তারা যদি তবে তাদের কারা সমস্যা সহায়তা করছে এখানে, আপনারা ত্রাণ গুলা কাদের মাধ্যমে পাচ্ছেন, কারা এখানে ত্রাণ গুলা দিচ্ছে? ত্রাণ দিচ্ছে মালয়েশিয়াতে যারা ব্যবসায়ী, বাংলাদেশি ব্যবসায়ী এবং মালয়েশিয়াতে যে বংশোদ্ভূত নাগরিক, তারা আসলে এইসব ত্রাণ সামগ্রী বিতরণ করছে। এবং মালয়েশিয়াস্থ বাংলাদেশি অনেকগুলো রাজনৈতিক এবং অরাজনৈতিক সংস্থাগুলো হাত বাড়িয়ে দিয়েছে, সেই সাথে মালয়েশিয়া যারা বংশগত চীনা তারা কিন্তু বাংলাদেশি প্রবাসীদের পাশে অতপ্রত ভাবে হাত বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, সরকার কি কি মালয়েশিয়ান সরকার প্রবাসীদের জন্য বা যারা আপনারা রয়েছেন আপনাদের জন্য কি সহযোগিতা দিচ্ছে? মালয়েশিয়া সরকার আসলে ঘোষণা দিয়েছে সকল প্রতিষ্ঠান যেন তাদের শ্রমিকদের বেতন আদি পরিশোধ করে দেয়, তাহলে আসলে এইসব সমস্যার সম্মুখীন হবে না। কিন্তু সব বড় বড় প্রতিষ্ঠানগুলোই আসলে বেতন আদি পরিশোধ করতেছে, কিন্তু কিছু সংখ্যক ছোট ছোট কোম্পানিগুলো তাদের বেতন আদি গুলো তেমন ভাবে দেখা গেছে 650 রিংগি সহায়তা করতেছে, তাহলে আবার সংখ্যা কিছু বেশি কোম্পানি না? তারা সহায়তা করতেছে না। কিছু এবং কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের সহযোগিতাটা হয়তো করছে না, এরকম এইটাই তো বলতে চান আপনি, তাই হ্যাঁ তো? আচ্ছা, জি জি ওখানে জি হ্যাঁ ওখানে বাজার কিভাবে করছেন, বাজার বা তরি তরকারি এগুলো আপনারা কিভাবে কিনছেন? বাজার বলতে মালয়েশিয়া গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বর্তমান সময়ে আপনি যেখানে অবস্থান করছেন যে এরিয়াটাতে, এই এরিয়ার আশেপাশে যে 10 কিলোমিটারের মধ্যে যে মার্কেট আছে সেখানে গিয়ে আপনি বাজার করতে পারবেন, অন্যথায় 10 কিলোমিটার বাইরে গিয়ে এটা সম্ভব না। সুতরাং মালয়েশিয়া যদিও একটা উন্নত কান্ট্রি, তো প্রত্যেক 10 কিলোমিটার অন্তর অন্তর একটি কাঁচা সবজি বাজার এবং সুপার মল রয়েছে। তো সেখানে লকডাউন হিসেবে মার্কেটের কিছু নিয়ম নীতি তৈরি করেছে, যেমন ভাইরাস পরীক্ষা করে ভিতরে ঢুকাচ্ছে বের এবং চেক করে বাইরে বের করতেছে। তো মোটামুটি মার্কেট গুলোতে তেমন কোনো সমস্যা নেই। আচ্ছা, ওখানে আপনারা সামাজিক দূরত্বটা কতটুকু, শারীরিক দূরত্বটা আপনারা কিভাবে মেনটেন করছেন? ওখানে তো বাজার করতে এখানে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ
এখানে সামাজিক দূরত্ব 3 মিটার, সেটা হয়তো বাংলাদেশের সেম 1 মিটার 3 ফিট। তো কিভাবে মেনটেন করছেন আপনারা, বাজার করতে যাচ্ছেন ওখানে কি আপনারা এটা মেনটেন করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ এখানে সিকিউরিটি গার্ড এবং পুলিশ সবসময় পাহারার মধ্যে রাখে, এবং মার্কেট কর্তৃপক্ষ সবসময় পাহারার মধ্যে রাখে, তো এটার বিকল্প নেই। আচ্ছা, লকডাউনের খবর বলতেছিলেন, লকডাউন কতদিন থেকে শুরু হয়েছে আর কতদিন চলবে? লকডাউন গত 18 মার্চ থেকে 28 এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু রমজান উপলক্ষে তা 12 মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আচ্ছা, রমজান ওখানে তারাবিন নামাজটা কিভাবে পড়ছে? তারাবিন নামাজ এখানে মালয়েশিয়ার নাগরিকদের কথা আমি জানি না, তবে যারা বাংলাদেশি প্রবাসী এখানে আছে তারা তাদের নিজস্ব বাসস্থান, যেমন নিজস্ব রুমে আদায় করছে। এমনি কি সরকার থেকে কি কোনো ঘোষণা আছে মসজিদে যাওয়া যাবে না বা তারাবি পড়া যাবে না, এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, এখানে শুক্রবারের নামাজও মসজিদে যাওয়া যাবে না, আজান হচ্ছে, দেখা গেছে আজান শেষ তাৎক্ষণিক মসজিদ তালাবদ্ধ হয়ে যাচ্ছে, তো মসজিদে জামাতে কোনো নামাজ হচ্ছে না 18 মার্চ থেকে আচ্ছা, এ পর্যন্ত। ইফতারি নিয়ে ইফতার পার্টি বা ইফতারি আয়োজন কোনো অনুষ্ঠান এরকম কি কোনো বিষয় আছে সেখানে? না, ইফতারি নিয়ে এখানে বর্তমানে কোনো ধরনের গণজমায়েত একদমই নিষিদ্ধ, আইনত দণ্ডনীয়। সেটা হচ্ছে, আপনি যদি 2 জন একাধিক ব্যক্তি যদি বাইরে যান, তাহলে পুলিশ যদি আপনাকে ধরতে পারে এবং দেখতে পারে, তাহলে আপনার মালয়েশিয়ান রিঙ্গিত মালয়েশিয়া টাকা 1000 রিঙ্গিত জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল। আচ্ছা যার কারণে আচ্ছা, আসলে আমরা লক্ষ্য করেছি এখানে তেমন ভাবে গণজমায়েত হচ্ছে না। তো এখানে এখন আপনারা কতজন প্রবাসী মালয়েশিয়াতে আছেন, আপনার কাছে কোনো তথ্য আছে? মালয়েশিয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 10.5 লাখ প্রবাসী আছে। 10.5 লাখ প্রবাসী ওখানে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো আপনার আপনারা 10.5, এর মধ্যে বাংলাদেশিদের সংখ্যা কত? বাংলাদেশের সংখ্যায় 10.5 লাখ। 10.5 লাখ। আচ্ছা, হুম হুম, তো এখন এখানে যারা মানে আপনারা যারা প্রবাসে যারা রয়েছেন তাদের মধ্যে কি আপনাদের নিয়মিত যোগাযোগ কথা এগুলো হচ্ছে বা আপনারা যোগাযোগ করতে পারছেন নিয়মিত ইন্টারনেটের মাধ্যমে বা ফোনের মাধ্যমে, এটা সুবিধাটা আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা আপনার হলো বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন এখানে যা সিম কোম্পানি গুলো আছে, এরা তাদের বিক্রি অব্যাহত রেখেছে, বিভিন্ন ইন্টারনেট বায়ার সিস্টেম তারা চালু রেখেছে। তো যারা বাংলাদেশে আছে, আপনার যারা এই লাইভ দেখছে, আপনার এলাকার মানুষ দেখবে, আপনার পরিবারের মানুষ দেখবে, তো তাদের কি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন, অযথা বাইরে যাওয়ার প্রয়োজন নেই। যদি হাট বাজার করার জন্য বাইরে যেতেই হয়, তাহলে সেফটি ব্যবহার করুন। সেফটি বলতে কি সেফটির কথা বলছেন আপনি? সেফটি বলতে যেমন হ্যান্ড গ্লাভস, মাস্ক, হেয়ার নেট হতে পারে। তো মালয়েশিয়ায় মানুষ কি কি ব্যবহার করছে, কিভাবে ব্যবহার করছে? মালয়েশিয়া এখানে মানুষ মাস্ক, হ্যান্ড গ্লাভস এবং যে ফেস গ্লাসটা এখানে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ মুখ গ্লাস দ্বারা আবদ্ধ, এরকম একটি গ্লাস পাওয়া যাচ্ছে, এইসব মানুষ ব্যবহার করছে, আচ্ছা আর হ্যান্ড স্যানিটাইজেশন। আচ্ছা আচ্ছা, তো এখন আপনাদের ওখানে আপনারা যারা কাজ করছেন আপনাদের কি এখন কোনো এই কারখানায় অফিস করতে হচ্ছে বা এরকম কোথাও বা প্রতিষ্ঠানের চাকরির জন্য যেতে হচ্ছে? হ্যাঁ, বেশ কিছু প্রতিষ্ঠান তাদের 28 এপ্রিল পর্যন্ত বন্ধ রেখেছিল গেছিল, কিন্তু সম্প্রতি তারা, সরি, 20 এপ্রিল পর্যন্ত তারা কাজকর্ম বন্ধ রেখেছিল, কিন্তু তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মানে সাময়িক অফিসিয়াল কার্যক্রম গুলো তারা চালু করেছে। গণপরিবহন যেগুলো রয়েছে, যে বাস বা যাতায়াতের জন্য, এই এই হ্যাঁ হ্যাঁ, পরিবহন গুলো কি চালু আছে? মালয়েশিয়াতে বর্তমানে গণপরিবহন বাস একদমই বন্ধ 18 মার্চ থেকে, এবং যদি এখানে ট্যাক্সির কথা বলতে যাই, তাহলে ট্যাক্সিতে সর্বোচ্চ 1 জন তারা নিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর
এখানে বাজার মূল্য, রমজান রয়েছে, রমজান চলছে, ওখানে কি কোনো জিনিসপত্রের দাম বাড়ছে রনি? না, এখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলতে তেমন বেশি লক্ষ্য করিনি, যদিও আমি গতকাল বাজার করেছি, সেখানে গিয়ে মানে সেম আগের মতোই, তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যায়নি। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রবিউল। বাংলাদেশে যারা দেখছে তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে কি বলে বিদায় নিতে চান? সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই মহামারী থেকে রক্ষা পেতে হলে নিজেদের একটি যুদ্ধ ঘোষণা করতে হবে। যুদ্ধটা এমন একটি যুদ্ধ, সেটা কোনো ধার বা তলোয়ার দিয়ে নয়, সেটা নিজেকে ঘরের ভেতর আবদ্ধ রেখে এবং পরিবারের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে এবং দেশের কথা চিন্তা করে আমরা অযথা বাইরে ঘোরাফেরা না করি এবং আমরা নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে ঘরে থাকি, সেই সাথে সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। আচ্ছা, আপনি ভালো থাকবেন, আপনিও নিরাপদ দূরত্ব বজায় রাখুন, লকডাউনে থাকুন, মালয়েশিয়া আপনারা প্রবাসে যারা আছেন ভালো থাকবেন, এলাকায় যারা রয়েছে তাদেরকে যোগাযোগ করবেন, তাদের কথা আমরা শুনবো হয়তো বা কোনো এক সময়। আর আপনি যেখানে থাকুন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি রবিউল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, ওকে, সেই সাথে ঠিক যারা আছে, আজকে লাইভ দেখলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। তো আমরা জি মালয়েশিয়া থেকে আমাদের রবিউল, একজন বাংলাদেশি প্রবাসী, সে মালয়েশিয়ার খবর জানাচ্ছিলেন, আমরা জানছিলাম। তো এতক্ষণ যারা আমার লাইভ দেখলেন তাদেরকে সবাইকে স্বাগত জানাই, আর যেখানে থাকুন না কেন ভালো থাকুন। আর প্রবাসীদের যে কোনো তথ্য জানাতে অবশ্যই আপনি আমাদের আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আপনাদেরকে পৌঁছে দেব। গণমাধ্যমের, মেইন স্ট্রিমের গণমাধ্যমের পাশাপাশি আমরাও যেভাবে আপনাদেরকে সেবা সেবা দিচ্ছি সেই সেবাটা আপনারাও গ্রহণ করবেন। আর প্রবাসীদেরকে ভালোবাসেন, প্রবাসীরা রেমিটেন্স সৈনিক, প্রবাসীদের সাথেই থাকুন। আর আমাদের যারা বাংলাদেশে আমরা কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন, আমরা যারা সাংবাদিক রয়েছি, গণমাধ্যম কর্মী রয়েছি, আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি। তো সবাইকে পরবর্তী আবার কোন একটা লাইভ দেখার জন্য বা আজকে এ পর্যন্তই সে আহ্বান জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।